রোহিত বেমুলার শেষ চিঠি অবলম্বনে নবকল্লোলের নিবেদন, শ্রুতি নাটক, সুইসাইড নোট, দ্য লাস্ট লেটার বাই রোহিত বেমুলা। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই শিল্পী রূপম ইসলামকে তার ভেমুলার চিঠি গানটিকে আমাদের এই প্রযোজনায় ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য। সংলাপ পাঠে প্রিয়ব্রত, শুভঙ্কর, লাবণী এবং সৌরভ। সম্পাদনা এবং শব্দমিশ্রণ দেবর্ষী ও সায়ন। নাটক এবং নির্দেশনা সায়ন। নামাঙ্কন দেবর্ষী। পলিটিক্স করে করে দেশটা শেষ করে দিল। তুই একটাকে বলছিলিস না যে আমাদের দেশটা এতটা পিছিয়ে আছে, এর একমাত্র কারণ কিন্তু রাজনীতি। অফকোর্স, এই দল ওই দল করে করেই তো সব শেষ হয়ে গেল। আর এই কলেজে রাজনীতি করাটা একেবারে খারাপ জিনিস। ভাগ্য ভালো ফ্যাশন ডিজাইনিং নিয়ে প্রাইভেট কলেজে পড়েছি, সরকারি কলেজে পড়লে আমাকেও হয়তো ওই লাল সেলাম বা বন্দে মাতরম করতে হতো। ইয়া, ইটস ট্রু, এই সরকারি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার থেকেও কিন্তু রাজনীতি সত্যি বেশি হয়। বোঝো না বোঝো, জাস্ট মিছলে নেমে পড়লেই হলো। হ্যাঁ বল, চলে এসেছিস? আচ্ছা, জিডি পার্কের ভেতরে চলে আয়। হ্যাঁ, বসে আছি। না না, একা না, আমার এক বান্ধবী আছে। আরে আয় না, চলে আয়। আরে চাপ নেই, আয়। কে আসছে? আমার ছোটবেলার বন্ধু আকাশ। এই কলকাতায় এসেছি শুনে দেখা করবে বলছিল, তাই আজ ডেকে নিলাম। ও তোর হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে পড়তো, এই এক বছর আগে মাস্টার্স করে কলকাতায় ফিরেছে, এখন টিউশনই। এই এই, এদিকে আয়। সরি ভাই, একটু লেট হয়ে গেল। আয় না না, ঠিক আছে, আয় বস। আচ্ছা, আলাপ করিয়ে দিই, ও হচ্ছে শ্বেতা, আমার খুব ক্লোজ বান্ধবী এবং পেশায় একজন ভালো ফ্যাশন ডিজাইনার। থাম রিজু, এটা বেশি বাড়াবাড়ি। না না, রিজু কিন্তু খুব একটা বাড়িয়ে কথা বলে না। ঠিক, আর সেটাকেও আমি তোর পরিচয়টা দিয়ে দিয়েছি, কিন্তু তোর এই দেরিটা হলো কেন আসতে? তোদের এই যাদবপুর এইটবির দিকে আবার কোনো অবরোধ হচ্ছিল নাকি? না না, আসলে আমি একটা স্টোরি তৈরি করছি একটা পত্রিকার জন্য, সেটার কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর রিজু, তোকে একটা কথা বলি, জানি তুই আমার সাথে এই বিষয়টা একমত হবি না, কিন্তু অবরোধটা কিন্তু কেউ এমনি এমনি করে না। আচ্ছা, তুমি স্টোরি লেখো, মানে তুমি রাইটার? হ্যাঁ, মানে ওই আর কি। আচ্ছা, তুমি রহস্য গল্প লেখো? আসলে আমার ওটা খুব ভালো লাগে। না না, আমি আসলে রাজনৈতিক বিশ্লেষক, এই লেখাটা লিখছি রোহিত ভেমুলার শেষ চিঠির ওপর। ও, বাট এই রোহিত ভেমুলাটা কে? রোহিত ভেমুলা একটা গোলাপ ছিল, যাকে কিছু রাক্ষস চিবিয়ে খেয়ে নিয়েছে। ও প্লিজ আকাশ, এখন আর এখানে রাজনীতি নিয়ে কোনো ডিসকাশন শুরু করিস না। দেখ, যে ভারতবর্ষে রাজনীতি দিয়ে মানুষের খাদ্যের দাম ঠিক হয়, কোন শ্রেণী উঁচু আর কোন শ্রেণী নিচু ঠিক হয়, সেখানে একটা ভালো রাজনীতি দিয়েই একটা খারাপ রাজনীতির জবাব দিতে হয়। রোহিত ভেমুলার শেষ চিঠিতে বর্তমান ভারতের চরিত্রটা বেরিয়ে এসেছে। গান্ধীজির ভারত, নেতাজির ভারত, আম্বেদকরের ভারত এখন আর নেই, এখন ধর্ম জাত দিয়ে ভাগ করে ভারতকে চালানোর চেষ্টা চলছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, তুমি এই বারবার শেষ চিঠির কথা কেন বলছো? মানে কি যেন নামটা? রোহিত ভেমুলা। হ্যাঁ, তো এই রোহিত ভেমুলা কি আর কোনো চিঠি লেখেননি? না, 2016 সুইসাইড করেছে। ওই চিঠিটা আসলে ওর সুইসাইড নোট। ফাঁসে ঝোলা দেহটাকে নিয়ে চলে গেছে কারা, পড়ে আছে শেষ চিঠি ভরা বিস্ময়। আপাতত রাজনীতি কন্ট্রোল নিয়ে নিল, দোষারোপ তাস নিয়ে বাণিজ্য হয়। ছেলেটার চিরকুটে দোষারোপ নেই কোনো, দাগ দেওয়া নেই কোনো নামের তলায়। সূক্ষ্ম শরীরে
শরীরই এক শ্রেণী বিশ্বাস রাখে আজও গল্প বলায় গল্পের কম্পনে নড়ে গেছে ভিতাই মন্ত্রীরা ভীত ঝকির শেষ যে মানুষ মনে মনে শ্রেণীহীন জাতহীন এই গল্পে খুঁজে পায় নিজের স্বদেশ শোক মন জমে জমে হিমালয় হলো ক্রমে শামিয়ানা শিবির মিছিল হাজার আহানের সার্কাসে স্টেটাসের ঝড়টে পড়ে পাওয়া সুযোগে সদ্ব্যবহার একটা ভাইয়ের মুখ একটা মায়ের মুখ বিচলিত কিসে মাথা ব্যথা নেই কারো একটা ভাইয়ের মুখ একটা মায়ের মুখ বিচলিত কিসে মাথা ব্যথা নেই কারো ছেলেটার মরে যাওয়া জাতীয় খাদ্য হয়ে যেন বারবার মারে জননীকে আরো আচ্ছা ও সুইসাইড করলো কেন আরে আরে ছাড় না বাদ দে না তোরা এসব দাঁড়া রিজু আমি একটু শুনতে চাই কেন রোহিত বেমুলা সুইসাইড করলো ভীতু ছিল তাই লড়তে পারেনি তাই না না রোহিত ভেমুলা ভীতু ছিল না আর সুইসাইড করতেও না সাহস লাগে ও সুইসাইড করে সমাজের মুখোশটা ছিঁড়ে দিয়েছে একটা দলিত পরিবারের ছেলে যাকে সারা জীবন লড়াই করে এসে নিজের স্বপ্নের পথে এগোতে হয়েছে যাকে জাতপাতের বিরুদ্ধে লড়তে গিয়ে শাসক দলের হিন্দুত্ববাদী ছাত্র সংগঠনের রোষের মুখে পড়তে হয়েছে তার কী ভয় থাকবে সমাজবিজ্ঞানে পিএইচডি করা একটা ছেলে যার স্বপ্ন একটা সাম্যবাদী সমাজ তাকে আম্বেদকার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থেকে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করায় হায়দ্রাবাদ ইউনিভার্সিটি তার ২৫,০০০ টাকা স্টাইপেন্ড বন্ধ করে দেয় মন্ত্রীর নির্দেশে দেশদ্রোহিতার তকমা দিয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হয় এবং হোস্টেল থেকে বের করে দেওয়া হয় ছেলেটার স্বপ্ন ভেঙে দেওয়া হয় ওটা আসলে সুইসাইড নয় ওটা খুন একটা কোল্ড ব্লাডেড মার্ডার দলিত মুদ্দা চোখে লাবণের মতো নামে সে স্রোত কি ধুয়ে দেবে শাসকের ভোট বেমুলা ঘরের ছেলে উড়ে গেছে ডানা মেলে পেলে রেখে নিরীহ সুইসাইড তোমরা যখন এই চিঠি পড়বে তখন আমি তোমাদের মধ্যে থাকবো না আমার উপর রাগ করো না আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আমার অনেক খেয়াল রেখেছো আমায় ভালোবেসেছ আমার সাথে ভালো ব্যবহার করেছ কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই সবসময় আমার নিজেকে নিয়েই সমস্যা ছিল আমি আমার শরীর আর আত্মার মধ্যে বেড়ে যাওয়া দূরত্বটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারছি আমি একটা শয়তান হয়ে গেছি আমি একজন লেখক হতে চেয়েছিলাম বিজ্ঞানের লেখক কার্ল সেগানের মতো কিন্তু এখন শুধুমাত্র চিঠিটাই লিখতে পারব আমি বিজ্ঞান তারা প্রকৃতিকে খুব ভালোবাসতাম কিন্তু তারপর আমি মানুষকে ভালোবাসতে শুরু করলাম এটা না জেনে যে মানুষ কবি প্রকৃতির সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমাদের ভাবনাগুলো অন্যের থেকে নেওয়া আমাদের ভালোবাসাটা লোক দেখানো আমাদের বিশ্বাসগুলো মিথ্যে আমাদের মৌলিকত্ব কৃত্রিমতার মধ্যে দিয়েই প্রকাশিত হয় এটা খুব মুশকিল হয়ে গেছে যে আহত না হয়ে কাউকে ভালোবাসা মানুষের অস্তিত্বকে তার তৎকালীন পরিচয় এবং কাছের সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে একটা ভোট একটা নাম্বার একটা বস্তু হিসেবেই মানুষকে বিবেচনা করা হয় মানুষকে কখনো তার মগজ দিয়ে বিচার করা হয় না আমি এই ধরনের চিঠি প্রথমবার লিখছি
প্রথমবার আমার শেষ চিঠি লিখছি। আমার এই লেখার যদি কোনো মানে না দাঁড়ে আমায় ক্ষমা করে দিও প্লিজ। আমার জন্ম একটা সাংঘাতিক দুর্ঘটনা ছিল। আমি আমার ছোটবেলার একাকিত্ব থেকে কখনো বেরিয়ে আসতে পারিনি। আমার অতীতের সেই বাচ্চা ছেলেটার থেকে বেরোতে পারিনি যাকে কেউ কখনো বোঝেনি। হতে পারে আমি সম্পূর্ণ ভুল এই দুনিয়াটাকে বুঝতে, ভালোবাসা দুঃখ জীবন মৃত্যু সমস্ত কিছুকে বুঝতে। এর জন্য কোনো তাড়াহুড়োর প্রয়োজন ছিল না, কিন্তু আমি সব সময় তাড়াতাড়ি সব কিছু চাইতাম, জীবনকে শুরু করার জন্য মুখিয়ে থাকতাম। আর এই সব কিছুর মধ্যেও কিছু লোকের জীবন ছিল অভিশপ্ত। এই সময় আমি কিন্তু আহত বা দুঃখী নই, আমি ফাঁকা হয়ে গেছি। আমার বিষয়ে আমি উদাসীন, এটা দুঃখজনক, আর তাই আমি এটা করছি। মানুষ আমাকে ভীতু বলতে পারে, স্বার্থপর বা পাগল বলতে পারে আমি চলে যাবার পর, কিন্তু আমি 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 বিষয়টাকে নিয়ে এতটুকুও চিন্তিত নই যে আমি চলে যাবার পরে লোকে আমায় নিয়ে কী বলবে। আমি মৃত্যুর পরের গল্পে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ভূত বা আত্মাকে। আমি শুধু একটা কথাই বিশ্বাস করি যে আমি তাড়ায় তাড়ায় ঘুরে বেড়াবো আর অন্য দুনিয়া সম্পর্কে জানতে পারব। যদি আপনারা এই চিঠিটা পড়ে থাকেন আর আমার জন্য কিছু করতে চান, তাহলে আমার 7 মাসের ফেলোশিপ পাওয়ার কথা 1,75,000 টাকা। এটা যেন আমার পরিবার ঠিক মতো পেয়ে যায় সেটা দেখবে। আমাকে রামজি ওকে 40,000 টাকা দিতে হবে। উনি যদি এই টাকাটা কোনোদিন চাননি, কিন্তু আমার ফেলোশিপ থেকে দয়া করে এই টাকাটা ওনাকে দিয়ে দেবেন, আমার শেষ যাত্রাটা শান্তিপূর্ণ হবে। আর আর এমনভাবে বিষয়টাকে নিন যেমন আমি এসেছি আবার চলেও গেছি। আমার জন্য কাঁদবেন না, এই কথাটা বোঝার চেষ্টা করুন যে আমি বেঁচে থাকার থেকেও মরে যেতে পারলে খুশি হব, তারার ছায়া থাকতে পারব। ওমান না, আমি খুব দুঃখিত এই কাজের জন্য তোমার ঘরটা ব্যবহার করা। এসে পরিবারের সবার কাছে আমি ক্ষমা চাইছি তোমাদের নিরাশ করার জন্য। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ, আমি চাই তোমাদের একটা ভালো ভবিষ্যৎ হোক। শেষে আরেকবার বলবো জয় ভীম। আমি তো আনুষ্ঠানিকতা লিখতেই ভুলে গেছি। আমার এই আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়, কেউ আমাকে এই কাজ করার জন্য উস্কানি দেয়নি, তাদের কোনো কাজই বা শব্দ বলে। এটা আমার সিদ্ধান্ত এবং এর জন্য আমি শুধুমাত্র আমিই দায়ী। আমার চলে যাওয়ার পরে যেন আমার বন্ধু বা শত্রুদের সমস্যার মধ্যে ফেলা না হয়। মনে রেখো যে রক্তে রোহিত কণিকা আছে, সেই রক্তের